দর্শক আসসালামু আলাইকুম, স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি হচ্ছে বরাবরের মতো নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে। আর এই হাটে হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে, সপ্তাহে একদিন। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে 23 জুন 2024, রোজ রবিবার। আজকে ঈদের পরে এটাই প্রথম হাট। আজকে আমি আপনাদেরকে এই হাট থেকে, তেবাড়িয়ার হাট থেকে জানিয়ে দিব এই হাটে উঠা আজকে প্রজাতির বাচ্চা ছাগল দরদাম কেমন যাচ্ছে বা কেমন দামে বিক্রয় হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। ভাই পাটি না খাসি? ভাই এটা খাসি, বাড়ির নাকি? এটা বাড়ির। কেমন দাম চাচ্ছেন ভাই? 25,000 একটার দাম, একটাই নিয়ে আসছেন। চাওয়া দাম হচ্ছে 25,000। হাটে কেমন দাম হচ্ছে? 15,000 টাকা দাম হচ্ছে। আচ্ছা ভাই, বিক্রির টার্গেট কত নিছেন? এটা 20-এর নিচে বেচবেন না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ফয়সাল ভাই ওনার খামারের নাম হচ্ছে মামা ভাগিনা ছাগলের খামার। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন আপনারা ছাগল কেনার জন্য। আচ্ছা ভাই, এই ছাগলটা বেশ সুন্দর একটি ছাগল। আচ্ছা, পাটি না খাসি? পাটি ভাই, যমুনা পাড়ির ক্রস হবে ভাই। যমুনা পাড়ির ক্রস? আচ্ছা, দরদাম কেমন চাচ্ছেন? কত দাম চাচ্ছেন দুইটা মিলে? চাওয়া দাম হচ্ছে 32,000, দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার বিটলের ক্রস হবে ভাই। বিটলের ক্রস, মেয়ে বাচ্চা, কেমন দাম চাচ্ছেন? চাওয়া দাম 13,500। চাওয়া দাম হচ্ছে 13,500 টাকা, দরদাম করার অপশন আছে, সুযোগ আছে। আচ্ছা ফয়সাল ভাই, নাম্বারটা বলে দেন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে ছাগল কিনে। আমার ফোন নম্বর হচ্ছে 01761-5312-75, এটি ইমো নাম্বার। যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবেন, যদি অরিজিনাল মাল নেন তাও যোগাযোগ করতে পারবেন। মাল আছে, আর এগুলো মাল আছে দেখান, সুন্দর সুন্দর মাল আছে, সমস্যা নেই, দিতে পারবো ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মুর্শেদ ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মুর্শেদ ভাই প্রতিনিয়ত ভিডিওতে থাকে। আচ্ছা, এটা কি ছাগল ভাই? পাঠি বাচ্চা। আচ্ছা, বয়স কেমন হয়েছে এটার? 4 মাস বয়স। আচ্ছা, পাঠি বাচ্চা, কেমন দাম চাচ্ছেন ভাই? দাম আপনার 32। 32,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, কত হলে বিক্রির টার্গেট আছে ভাই? কত হলে বিক্রি করতে পারবেন? 28 হলে দিয়ে দিবেন। আচ্ছা, স্ক্রিনে মুর্শেদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছাগল নিতে পারবেন, সরাসরি এসেও নিতে পারবেন, ফোনের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা মুর্শেদ ভাই, এটা কি ছাগল ভাই? এটা খাসি বাচ্চা। এটা হচ্ছে খাসি বাচ্চা। এটার বয়স কেমন হচ্ছে ভাই, বড় ভাই? বয়স 3.5 মাস। 3.5 মাস, 3.5 মাস বয়সের বাচ্চা। কত হলে বিক্রি করবেন বলেন, টার্গেট বলে দেন। 25 হলে বিক্রি হবে, ফিক্স প্রাইস? না, 23 হলে দিয়ে দেবো। 22 বলেছে, 23 হলে দিবো। আচ্ছা, 23 হলে দিয়ে দিবেন। মুর্শেদ ভাই আর কি আছে? পাঠি না খাসি? পাঠি। আচ্ছা, সুন্দর একটি ছাগল ভাই, কেমন দাম চাচ্ছেন? এটা 29। কত হলে বেচবেন? 26 হলে বিক্রি করবেন? আচ্ছা, 26 হলে উনি বিক্রি করবেন। মুর্শেদ ভাই আর আছে? এই একটা আছে, এটা দিয়ে আমরা শেষ করে দেবো মুর্শেদ ভাইয়ের ভিডিও। আচ্ছা, পাঠি না খাসি ভাই? পাঠি। আচ্ছা পাঠি, সুন্দর কালার ক্রসের। বাচ্চাটার বয়স কেমন হচ্ছে ভাই? 3 মাস। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? 22,000। কত হলে বিক্রি করবেন? 18 হলে দিয়ে দিন। 18 হলে উনি বিক্রি করবেন ভাই, নাম্বারটা বলে দেন তো ভাই। 01746-012-905। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে যে বাচ্চা চাই বাচ্চা আমি দিতে পারবো। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বয়েন চাচা, ভালো আছেন নাকি? ঈদ কেমন কাটলো আপনার? খুব ভালো ইনশাল্লাহ। আচ্ছা, খুব ভালো কাটছেন। ঈদের পরে কয়টা ছাগল নিয়েছেন চাচা? মোটামুটি ছাগল আছে, অনেকগুলাই আছে তাই না? মোটামুটি 20টার মতো। 20টার মতো আছে। দুই একটা দেখাই, এটা কি ছাগল? এটা আপনার খাসির বাচ্চা। আচ্ছা আচ্ছা, খাসি বাচ্চা। চাচা এখানে কি মেহেদি দিয়ে রাখছিলেন? মেহেদি না? আচ্ছা, কেমন দাম চাচ্ছেন চাচা? এটা দাম চাওয়া 22,000। 22,000, বয়স কেমন এটার? 4 মাস। 4 মাস। আচ্ছা, এখানে খাসি দেখালেন, পাঠি দেখান? তোতাপুরি বাচ্চা আছে, পাঠি। আচ্ছা, এটা পাঠি না? আচ্ছা, তোতাপুরির ক্রস। ক্রস হলো ব্যান্ড, অরিজিনাল ব্যান্ড ভালো আছে মোটামুটি। আচ্ছা,
কেমন দাম চাচ্ছেন এটা? 22,000 কত হলে বেচবেন? বিচারে একটু নিচে হলে বিক্রি করবেন? আচ্ছা, আরেকটা আছে তোতা বাচ্চা। পাটি না খাসি? পাটি বাচ্চা। আচ্ছা, এটা কেমন দাম চাওয়া দাম কেমন? 26,000 বিক্রি টার্গেটটা বলে দেন, কত হলে বিক্রি করতে পারবেন? 22,000 হলে ছাড়তে পারবেন। আচ্ছা, নাম্বারটা বলে দেন দর্শকদের। 01759-5227। আচ্ছা, আমি যে কোনো বাচ্চা দিতে পারবেন। আচ্ছা, হাটে তো প্রতিনিয়তই আসছেন? প্রতি রবিবার করে আল্লাহ হাতে বাচ্চা একটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকে না। সুপ্রিয় দর্শক, আজকে ঈদের পরে বেশ জমে উঠেছে হাট, তবে ছাগলের দরদাম কেমন যাচ্ছে কমেন্টে আপনারা জানাবেন। ছাগলের দাম হাটের আগে ঈদের আগে বেশি ছিল না এখন বেশি, এটাই জানাবেন আপনারা কমেন্ট করে। আর এখন যে ছাগলগুলো দেখছেন আমাদের রায়হান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রায়হান ভাই খুব ভালো মানুষ, আপনারা ছাগল নেবেন এর কাছ থেকে। আমি সাজেস্ট করলাম আপনাদেরকে রায়হান ভাইয়ের কাছ থেকে ছাগল নিলে ঠকবেন না। রায়হান ভাই, এ দুটো কি ছাগল ভাই? খাসি বাচ্চা। আচ্ছা, দুটাই খাসি বাচ্চা। বয়স কেমন ভাই? 3 মাস। আচ্ছা, এই কড়া জাতের বাচ্চা ছাগলগুলো বয়স হচ্ছে 3 মাস করেই হয়। রায়হান ভাই, দাম কেমন চাচ্ছেন? 37,000 টাকা চাওয়া দাম। বিক্রির টার্গেট বলে দেন, কত হলে ছাড়তে পারবেন? ভাই এদের তো বলা যাবে না, কম ভাড়া করে নিতে হবে। কম ভাড়া করে দিতে পারবেন তাই না? আর এটা কি পাটি না খাসি? পাটি বাচ্চা। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? 16,000। আর এটা কালোটা? কালোটা 18,000। আর ওই পাশে ওটা? 22,000। আচ্ছা, যা দাম চাইলেন দাম কমাইতে পারবে দর্শকরা? কমানো যাবে। নাম্বারটা বলে দেন তো বড় ভাই। 01938-7790। আচ্ছা আচ্ছা, 01938-7790। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখাচ্ছি হচ্ছে যে মাহফুজ কাকাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকার নাম্বার হচ্ছে 01922-1291-05। আচ্ছা, 01922-1291-05, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ছাগল নিতে পারবেন মাহফুজ কাকার কাছ থেকে। আচ্ছা, এই যে মাহফুজ কাকার কাছে ছাগল আছে, এটা কি মেহেদি দিয়ে রাখছেন নাকি? এটা আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? পাটি না খাসি? ওটা খাসির বাচ্চা কাকা। খাসির বাচ্চা। আচ্ছা, খাসি বাচ্চা। চাওয়া দাম কেমন? 16,000। আচ্ছা, 16,000 চাওয়া দাম। কত হলে বিক্রি করতে পারবেন? টার্গেট কেমন, কত হলে বিক্রি করতে পারবেন? কম ভাড়া এই আমার তো ওই ভাব সুপ্রিয় দর্শক, এদিকে যাব। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো বলে দিছি আমি, এখন এদিকে যাই। এই যে ভিউটা দেখছেন, হ্যাঁ, এই ছাগল গুলা হচ্ছে আমাদের জাহিদ ভাইয়ের। জাহিদ ভাইয়ের খামার আছে, জাহিদ ভাইয়ের খামার হচ্ছে নাটোরের নলডাঙ্গার শাখারি পাড়ায়। জাহিদ ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো। আচ্ছা, এই যে অনেক ছাগল আছে জাহিদ ভাইয়ের কাছে, দেখাচ্ছি। এই ছাগলগুলো আপনারা নিতে পারবেন, আর স্ক্রিনে জাহিদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আমি পারিতপক্ষে হাটের ভিডিওতে সবার নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ছাগল নিতে পারবেন। এই যে ছাগল এখানে দরদাম হচ্ছে বা দেখছে। জাহিদ ভাই সংক্ষেপে সারিয়ে দেবো, আপনার কাছে আজকে যেগুলো হাটে ছাগল নিয়ে এসেছেন এগুলো ভাই হচ্ছে যে সর্বনিম্ন কত টাকা দামের আছে আজকে? সর্বোচ্চ ধরেন উপর ধরেন আমার কাছে 50-60 হাজার ছাগল আছে আজকে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন ধরেন 20,000। 20,000 নাম্বারটা বলে দেন তো ভাই। 01985-160-442। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে জাহিদ ভাই এখানে আসলে বেচা বিক্রি করছে, এই জন্য আমি আসলে সবগুলো ছাগলের দরদাম সম্পর্কে ধারণা দিতে পারলাম না, তবে সংক্ষেপে একটা ধারণা দিয়ে দিলাম। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আচ্ছা, ঈদের পরে জুয়েল ভাই আসছে হাটে। আসসালামু আলাইকুম ভাই, ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ ভালো কাটছে না? আচ্ছা, এই যে জুয়েল ভাই, জুয়েল ভাইয়ের কাছে অনেক ছাগল আছে আজকে, প্রচুর ছাগল আছে। কত পিস আছে ভাই? 25+ আছে ভাই। 25+। বিস্তারিত জানাতে গেলে ভিডিও মেলা লং হবে তাই না? 12-20 পর্যন্ত। আচ্ছা, 12-20 হাজার টাকা পর্যন্ত রেটের মধ্যে ছাগলগুলো আপনার কাছে আছে। আচ্ছা, ছাগলের ভিউটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে ছাগলগুলো আছে, এই যে ভিউটা দেখছেন, এখানে 12-20 হাজার টাকা দামের মধ্যেই আপনারা ছাগল নিতে পারবেন। আচ্ছা জুয়েল ভাই, এখানে যে ছাগলগুলো আছে সেগুলো হচ্ছে যে পাটি আছে, খাসি আছে তাই না? পাটা আছে, পাঠাও আছে তাই না?
আচ্ছা ভাই, নাম্বারটা বলে দেন দর্শক। আমার নাম্বার 01761331843, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনি আমার বাসায় এসে খামারে দেখে শুনে দিতে পারবেন, সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি করি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, যে জুয়েল ভাইয়ের কাছে যে কালেকশনগুলো রয়েছে, এখানে 12-20 হাজার টাকার মধ্যে ছাগল রয়েছে। হাটে প্রচণ্ড রোদ, আর যেগুলো ছাগল রয়েছে বিস্তারিত জানাতে গেলে ভিডিও অনেক লং হবে। জুয়েল ভাই ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা দর্শক, এখানে আমরা যাব হচ্ছে, এদিকে আছে হচ্ছে আমাদের মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো আপনার? ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ঈদের পরে এটাই তো প্রথম হাট। আচ্ছা আপনার কাছে যে ছাগলগুলো আমরা দেখছি, ভিউটা দেখছি, হ্যাঁ এখানে যে ছাগলগুলো দেখছি, এখানে কত টাকা মানে মধ্যে আছে, কত থেকে কত টাকার মধ্যে রয়েছে, সর্বনিম্ন কত সর্বোচ্চ কত? ১৩৫০০ আর সর্বোচ্চ ভাই? আচ্ছা ৩২,০০০ টাকা দামেরও আছে, হাই কোয়ালিটি ওটা হবে, ওইদিকে বান্ধে রাখা আছে। আচ্ছা আমি এই যে ভিউটা দেখাইনি, এই যে ভিউ, এখানে অনেক ছাগল আছে, আপনারা মোহাম্মদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে ছাগল নিতে পারবেন। মোহাম্মদ ভাই আচ্ছা, এটা কি ছাগল ভাই? বাগাতোতার ক্রস। আচ্ছা কেমন দাম চাচ্ছেন? ১৮,৫০০ দাম। বিক্রি টার্গেট কত, কত হলে দর্শকদের দিতে পারবেন? বিক্রি শেষ নাই ভাই, একটা ভাঙে দেন, একটা ভাঙে দেন, ১৭ হলে। আচ্ছা ১৭ হলে আপনারা নিয়ে নেবেন, দরদাম করবেন না, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। অসংখ্য ছাগল আছে, ভাইয়ের কাছে বেশি সময় নিব না, ভাই নাম্বারটা বলে দেন খালি। আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, মোহাম্মদ ভাইয়ের কাছে অ্যাভেলেবল কালেকশন আছে। আচ্ছা এই যে দর্শক, এখানে যে ছাগল গুলো দেখছেন, সাব্বির ভাই দেখি ভাই ভিউটা দেখায়, ছাগল গুলো পেয়ে যাবেন। ভাইজান কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন বাচ্চা ছাগল কেনার জন্য, প্রজাতের বাচ্চা ছাগল কেনার জন্য? দেখেন, দেখে শুনে নেন আর দরদাম করে নেন, ছাগল কেনার সময় অবশ্যই দেখে নেবেন সুস্থ আছে কিনা, সবকিছু দেখে নিন। সাবির ভাই কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা অনেক ছাগল রাখছেন ভাই, আর যেগুলো ছাগল আছে সবগুলা ছাগল হচ্ছে দেখার মতো ছাগল? আচ্ছা দেখা দেবো একটু পরে। আচ্ছা নাম্বারটা বলে দেন দর্শকদের, 01309462376। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এই যে ভিউটা দেখছে না, এই ছাগল গুলো হচ্ছে সাব্বির ভাইয়ের ছাগল, এখানে বিভিন্ন দামের ছাগল আছে, কম দাম বেশি দাম সব দামের ছাগল রয়েছে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও করতে করতে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে যদি কেউ আপনারা সরাসরি আসতে চান, তবে সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারবেন খুব ইজিভাবে নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে সে বাসে উঠতে হবে, বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলে দেবেন যে নাটোরের তেবাড়িয়া হাটে নামিয়ে দিতে, তাহলে বাস আপনাকে ওখানে নামিয়ে দিবে। ওখান থেকে পাশেই হচ্ছে তেবাড়িয়ার হাট। আপনাদেরকে আরও একটু সহজভাবে বলে দিই, এখানে দেখবেন এক চাচা, বৃদ্ধ চাচা মাইকিং করে, হ্যাঁ এখানে হচ্ছে যে মাইকিং করে বলতে এখানে যে গ্যাসের ওষুধগুলো বিক্রি করে, ওই গলি দিয়ে আপনারা নেমে যাবেন, একটু ভেতরে আসবেন আর সামনে পাবেন হচ্ছে দেশি ছাগল, এগুলো ছাগল দেখে অনেকে আপনারা চলে যান, হাট থেকে ব্যাক করে চলে যান, বাট একটু আপনাদেরকে উত্তর দিকে আসতে হবে, আসলে দেখতে পাবেন ছোট ছোট বাচ্চা ছাগলগুলো রাখা আছে। তো আজকের তথ্যটি এ পর্যন্তই ছিল, নতুন নতুন তথ্য এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে আসছিল হচ্ছে ঈদের পরে প্রথম হাট।